হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনারা 6000 টাকার কমে কোনো ফোন খোঁজেন এবং 6000 টাকা কমে কোনো একটা ফোন কেনার কথা ভাবেন, তো আপনাদের কাছে চয়েস অত্যন্ত কম থাকে। কিন্তু তবুও আজকের এই ভিডিওতে আমি মেনলি আপনাদের সঙ্গে 5টি এমন ফোন শেয়ার করব যে ফোনটা আপনি 6000 টাকার কমে কিনতে পারেন এবং আপনার ডেলি যে কাজগুলো আছে সেগুলো এই ফোনের মধ্যে করতে পারেন, এবং প্রত্যেকটাই স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তো চলুন, সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগে তো ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল আইকনটা আছে এখানে প্রেস করবেন এবং অল নোটিফিকেশান বাটনটাকে প্রেস করে দেবেন। এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। বন্ধুরা, এই লিস্টে সর্বপ্রথম যে ফোনটা আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M01 কোর। হ্যাঁ বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি M01 কোর। এই ফোনে রয়েছে 5.3 ইঞ্চের একটা ডিসপ্লে, এরই সঙ্গে সঙ্গে 3000 mAh-এর একটা ব্যাটারি আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি ফোনের প্রসেসরের কথা বলি তো এর ভেতরে রয়েছে 1.5 GHz-এর একটা কোয়াড কোর প্রসেসর, সঙ্গে 1 GB RAM। অবশ্যই র্যাম আপনি এখানে কম পাচ্ছেন, এবং 16 GB ইন্টারনাল স্টোরেজ। যদি আপনি চান তো মাইক্রোএসডি কার্ড লাগিয়ে এই ফোনটার স্টোরেজটাকে 512 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারে। আমি যদি ছবি তোলার কথা বলি তো অবশ্যই ক্যামেরা পারফরমেন্সের যদি কথা বলি তো পিছনের দিকে সিঙ্গেল ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন, একটা 8 MP ক্যামেরা, এবং সামনের দিকে আপনি এখানে 5 MP ক্যামেরা দেখতে পাচ্ছেন। এর যদি দাম বলি তো 5499 টাকায় আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, সেকেন্ড যে ফোনটা আমি লিস্টে রেখেছি সেটা হচ্ছে Redmi 5A। এই ফোনটা অত্যন্ত একটি ভালো ফোন, কম পয়সার মধ্যে, কম টাকার মধ্যে। তো এই ফোনের মধ্যে আপনি 5 ইঞ্চের একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এরই সঙ্গে সঙ্গে 1.3 GHz-এর একটা কোয়াড কোর প্রসেসর আপনি দেখতে পাচ্ছেন, 2 GB RAM, 16 GB ইন্টারনাল স্টোরেজ। আমি যদি ক্যামেরার কথা বলি তো পিছনের দিকে 13 MP-এর আপনি একটা ক্যামেরা পাবেন এবং সামনের দিকে 5 MP-এর একটা ক্যামেরা পাবেন। অপারেটিং সিস্টেমের যদি কথা বলি তো Android 7 আউট অফ দ্য বক্স আপনি এখানে পাবেন, যদিও Android 7 অনেক পুরনো প্রসেসর, কিন্তু বাজেটের মধ্যে এই স্মার্টফোনটা বেটার, কারণ এই স্মার্টফোনটার প্রাইস যেটা হচ্ছে সেটা 4999 টাকা। তো এই স্মার্টফোনটাকেও আপনি এখানে কনসিডার করতে পারেন। বন্ধুরা, আমি যদি থার্ড ফোনের কথা বলি সেটা হচ্ছে Redmi 4A। তো এই ফোনটা অত্যন্ত ভালো ফোন, কম টাকার মধ্যে। এই ফোনটার মধ্যে আপনি 1.4 GHz-এর কোয়াড কোর প্রসেসর পাবেন, 2 GB RAM, 16 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন, মাইক্রোএসডি কার্ড লাগানোর জায়গা পাবেন, মাইক্রোএসডি কার্ড লাগিয়ে আপনি 128 GB পর্যন্ত স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারবেন, 5 ইঞ্চের ডিসপ্লে। আমি যদি ক্যামেরার কথা বলি তো পিছনের দিকে 13 MP এবং সামনের দিকে 5 MP-এর ক্যামেরা দেখতে পাবেন। প্রাইস হচ্ছে 5999 টাকা। বন্ধুরা, আমি যদি ফোর্থ ফোনের কথা বলি সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স ক্যানভাস XP 4G। এই ফোনটা 4G সাপোর্ট করে। আমি যদি প্রসেসরের কথা বলি তো 1 GHz-এর একটা কোয়াড কোর প্রসেসর আপনি এখানে পাচ্ছেন, 3 GB RAM পাচ্ছেন, 16 GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, যদি চান মাইক্রোএসডি কার্ড লাগিয়ে স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারেন, 5 ইঞ্চের ডিসপ্লে আপনি পাচ্ছেন, ব্যাটারিটা অত্যন্ত কম দেওয়া হয়েছে, 2000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং যদি আমি ক্যামেরার কথা বলি তো 8 MP-এর রিয়ার ক্যামেরা এবং 2 MP-এর সেলফি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। তো এই ফোনটাকেও আপনি কনসিডার করতে পারেন যদি এটা আপনার রিকোয়ারমেন্ট হয়। বন্ধুরা, নেক্সট যদি ফোনের কথা বলি তো এখানে Zolo Era 1X ফোন, এই ফোনটা অত্যন্ত ভালো ফোন। এই ফোনে 1.3 GHz-এর কোয়াড কোর প্রসেসর রয়েছে, 1 GB RAM আছে, 8 GB ইন্টারনাল স্টোরেজ আছে। তো আজকের দিনে এটা অত্যন্ত কম, কিন্তু তবুও 6000 টাকার নিচে দামের। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আপনি মেমোরিটাকে এখানে বাড়িয়ে নিতে পারেন, 2500 mAh ব্যাটারি রয়েছে, 8 MP-এর পিছনের দিকে ক্যামেরা এবং 5 MP-এর সামনের দিকে ক্যামেরা রয়েছে, আর এর দাম হচ্ছে 5149 টাকা। তো এই সকল ফোনের মধ্যে আপনি Redmi 5A এবং Redmi 4A, এই দুটো ফোনকে কনসিডার করতে পারেন। তো 5A-টাই আমার মতে বেস্ট, 6000 টাকার নিচে বেস্ট স্মার্টফোন। তো বন্ধুরা, এই ছিল লিস্ট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।